সো হ্যালো গাইজ, ব্লগ সঞ্জু ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে সরস্বতী পুজো, তো দেখে দেখতেই পাচ্ছ আমার ড্রেস। তো বন্ধুরা কমেন্ট করো আমার ড্রেসটা কেমন লাগছে। এ একদম পাতি, এই এটার দাম 300 টাকাও না, 200-250 টাকা হয়তো, জানি না কত টাকা বাবা এনেছে। তো এই পাঞ্জাবিটা কেমন বন্ধুরা একটু বলো কেমন লাগছে আমাকে, দাড়ি ফাড়ি কিছু কাটিনি। তো গাইজ, আজকে সারাদিনে আমি কী কী করলাম সেইগুলোই আপনাদেরকে দেখাবো। তো আজকে সরস্বতী পুজো, তো হ্যাপি বসন্ত পঞ্চমী না কি বলে, বা শুভ সরস্বতী পুজো, ঠিক আছে? তো আজকে আমরা কী কী করলাম আমি সেটাই দেখাবো। সো গাইজ, চলে এসেছি আমি আমার শ্বশুর বাড়িতে, আর এখন আমি আমার মেয়ের হাতে করে দিয়ে দিয়েছি। এখন দেখুন আমার মেয়ে কী করছে। মা বল, হ্যালো হ্যালো বল, হ্যালো টাটা না, তুমি লেখো, তুমি লেখো টাটা, বলো সরস্বতী পুজো, বলো করে বলো, ভালো করে বলো, বলো শুভ সরস্বতী পুজো, হ্যাপি বসন্ত, বলো, বলতেই পারে না। এই দেখি দেখুন আমার বউ সাজছে। তো এখন আমরা বেরাবো, ঘুরতে যাব। এবার ঘুরতে কী 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 করবো সেটাও আপনাদের জানাবো ভিডিওতে। তো তার জন্য আপনার লাইক শেয়ার অ্যান্ড ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সো গাইস, এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি অনেক ঠাকুর দেখার পর। বলো, অনেক ঠাকুর দেখেছি, একটা রেস্টুরেন্টে এসেছি। সো গাইজ, অনেকক্ষণ অপেক্ষার পর এখনও খাবার আসেনি, ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার দিয়েছি। কিছু বলবে না, বলো হাই, বলো হাই, বলো আছো সবাই, ভালো আছো? আমি খুব ভালো আছি। অনেকক্ষণ পর খাবার চলে এসছে, তো এখন আমরা খাবো। খাবে তো এখন? তো খাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি।